নর্থ ক্যালকাটায় রাত দুটোর সময় এরকম ভিড় আমার মনে পড়ছে না, তাই না? চলো প্রথম পুজো নর্থ ক্যালকাটার। কী দা পুজোটার নাম কি? বড়তলা সর্বজনীন দুর্গোৎসব, এইটা দিয়ে ঢোকো। বেনিয়াটোলা হচ্ছে বিকেপাল পার্ক। এটা অনেকটা দুর্গা পুজোর আইডলো ঠাকুর দেখার আগে লিলুয়া, মানে হাওড়ায় ঢোকার আগে লিলুয়া স্টেশন, এটা সেরকম আইডলা ঢোকার আগে লিলুয়া স্টেশনে ঢুকছি আমরা। আহিটলা যুবকবৃন্দ আমরা এখন আহিটলা যুবকবৃন্দে ঢুকছি। বাচ্চা বাড়ি যাচ্ছে সামনে। আদি আহিটলা 1430। সবার নাম লেখা রয়েছে এখানে, শিপ্রা দুর্গা মা সবার নাম। ছবিটা ¡Gracias!
এই বুবু পুরোটা এসছে, কুড়িরপল্লী এটা ধরো ওই আমাদের সব আবর্জনা চালের প্যাকেট দিয়ে বানানো। আমরা এখন বাগবাজার সার্বজনীনে, এই পুজোটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সর্বপ্রথম সার্বজনীন পুজো, জানিস কি? এটা প্রথম প্রথম পুজো এটা ওয়েস্ট বেঙ্গলে সার্বজনীন দুর্গাপুজো। আমরা এখন বাগবাজার সার্বজনীনে ঢুকছি। এখানে ছোট দেখা যাচ্ছে, মোটামুটি প্রতি বছরের স্টাইল একই থাকে। হ্যাঁ, সেমই থাকে। সার্বজনীন এই বাগবাজার সার্বজনীন আদি পুজো, সার্বজনীন পুজো সে প্রথম পুজো। একবার কি হয়েছিল, দুটো পুজোর আগে আপনি সুভাষচন্দ্র বসুর সময় সভাপতি ছিল, অত কম সময় ঠাকুর পাবে না, মাত্র দিতে গেছিল। একজনকে একজন প্রতিমা শিল্পী বলে দুর্গা ঠাকুর তৈরি করে দেবে, দুর্গা প্রতিমা আরেকজনকে বলে সরস্বতী, গণেশ, কার্তিক, লক্ষ্মী, আলাদা আলাদা ঠাকুর তৈরি করে আনে। তখন থেকেই পাঁচটা চালায় প্রতিমা তৈরি হয়।
সেই থেকে প্রচলন হয়, আলাদা চালায় আলাদা প্রতিমা, আলাদা চালায় আলাদা প্রতিমা। চলো দেখা হলো। কিন্তু প্রথম সর্বজনীন পুজো পুজো হয়েছিল, প্রথম সর্বজনীন পুজো যখন এটা হচ্ছে মুক্তি পাওয়া, এটা হচ্ছে জগদ্ধ। কুমারটুলি সর্বজনীনে ঢুকছি, কুমারটুলি পার্কে ঢুকি না, কারণ একবার ক্যামেরায় বাড়ি মেরেছিল, ওখানে ছবিও তুলতে দেয় না, তাই এ ঢুকি না। জগৎ মুখার্জি পার্ক, এটা তো তুলি রং করার। ফার্স্ট ইয়ার
Thank you.